আজির ভিডিওটো বহুত বেছি গুরুত্বপূর্ণ। আজি হৈছে 15 আগস্ট, এইটো জাতীয় পতাকা বিক্রি করা কেন্দ্র। এইটো 9 আগস্টর তারিখে এই কার্যালয়টো উদ্বোধন করেছিল। সেইদিনাখনের দৃশ্যখানি চাই লোক, জাতীয় পতাকাখন এতিয়া আমাৰ ঘৰৰ আগত বহিম। আজি 15 আগস্ট, 13 আগস্ট তাৰিখে পতাকাখন ইয়াত আঁৰি থৈছিলো। এতিয়া বজালি হাইস্কুলৰ ফালে ডাঙৰ অনুষ্ঠান এটাৰ আয়োজন কৰা হৈছে স্বাধীনতা দিৱস উপলক্ষে। তালৈ গৈ আছো বলক। এইবার 75-76 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করে থাকা হয়েছে। অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছে বলক। আমার পাঠালার এইখানে লাচিত নগর বলে কয়, লাচিত নগরের গই আছো। আর গই থাকতে বহুত কিবা কিবি চাবলগা বস্তু আছে, দেখুৱাই গৈ থাকিম। আহি পাই গলো এইখন আমার পাঠালার বিশেষ নালা জানার উপর থাকা একমাত্র কাঠর দলং। এইখন এইটো বিশেষ নালা জান। এইপিনে যাম, এইপিনে এইটো রাস্তায় যাম। স্বাধীনতা দিবসলৈ বহুত মানুহ আহি আছে, তেওঁলোকে সব সাইকেলেরে আহি আছে। গৈ থাকতে এইখন এখন বাহৰ সাঁকো দেখা পাইছো, বিশ্বনালা জানৰ ওপৰত থকা। এবাৰ উঠি চাওঁ বাহৰ সাঁকোখনত। তামোলৰে বনাইছে, তামোল তামোল আৰু বাম মিক্স কৰি দি বনাইছে। চাওক মাছ আছে, কিন্তু ইয়াত মাছ আছে, গুৱাহাটী আছে। এইটো হৈছে বজালীর আজাদ ভবন, বজালী প্রগতি সংঘ। তাত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হৈ থাকে। এতিয়া আমি আহি পালো মেইন রোড। বিশ্বনালা দলঙৰ ওপৰত এইখন ধুনীয়াকৈ বনাইছে, দলংখন ধুনীয়াকৈ সজাই দিছে। চাওক মজা ভিউ, মজা ভিউ আহিছে দলংখন। চাওক ইয়াত উঠিছে। এইখন চাওক ভট্টদেৱ বিশ্ববিদ্যালয়খনো ধুনীয়াকৈ সজাই দিছে। চাওক ভিতৰৰ পৰিৱেশ। এতিয়া বজালী হাইস্কুলৰ ফিল্ডলৈ যাম। অলপ আগত আছে বজালী হাইস্কুল, এইখন দেখি দেখা পাইছে। চাওক
সেকিং কেতেরে ভিতরলে কমাই সেকিং সেকিং করি আছে এই ভিতরলে কমাই যাম ও হচ্ছেবে না এই রে जो तेरे लिए सौ दर्द से महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे এইখন বজালী হাইস্কুল, বজালী হাইস্কুলত উৎসব মুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে চাওঁ। স্বাধীনতাৰ অমৃত মহোৎসৱৰ পৰা আহিলোঁ। মহোৎসৱত বহুত মানুহৰ সমাগম দেখিবলৈ পাইছিলোঁ। স্বাধীনতা দিৱসৰ অনুষ্ঠানটোলৈ আহি বহুত বেছি ভাল লাগিল। যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব। থেংক ইউ।